আপনি আমার ধৈর্যের আবার নিচ্ছেন পরীক্ষা, আপনি শুনছেন না? আমি শুনলাম আপনার নেই, আপ অঙ্কো বিষয়ে রাখতে চাই, ওনার বিরুদ্ধে আপনি কি অ্যাকশন নিলেন? উইদিন ফোর ডেজ, চার দিনের মধ্যে আমাকে দুটো জিনিস দিতে হবে। এক, ये रिसीप्ट वाला है ना आपके पास, वो रिसीप्ट जीडी नंबर तो देना है, जीडी थाना में चार दिन मध्य ऑर्डर बोले उन्नी अटकाले विदिन फोर डेज ओखाने তৃণমূল দলের নেতারা কি করে ঘুরে বেড়াচ্ছে, চার দিনের মধ্যে আমাদেরকে জানাতে হবে। আপনাকে শুনতে হবে আমার কথা। আমি সমঝ গিয়া, নেই আপ নেই সমঝ রহে হ্যায়, বতাইয়ে বতাইয়ে আপ মুঝে, পুরা বোলে হ্যাঁ নাও সে, এক মিনিট মেরি বাত সুনিয়ে, আপ অফিস মে আমি ডেপুটেশন দেনে আয়ে হ্যায়, নেই 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 ডেপুটেশন নেই দেনে আয়ে, হম কমপ্লেন এগেইনস্ট ও অফিসার উসকে খিলাফ हम लिख नाम लिख कर रखे हैं उसके खिलाफ। आप अगर चाहेंगे तो उसका फोटो भी हम आपको दे सकते हैं, हम लोग इंक्वायरी कर लेंगे अपने एंड से, ठीक है? अभी यहाँ पे ऑफिस पूरा क्लोज हो चुका है। आप सुनिए ना, आप चार दिन, आप लोगों को हम लोग टाइम देना चाहते हैं कि चार दिन में ये तीन चार सवालों का जवाब हम लोगों को चाहिए। पहला कि कौन सा लीगल नोटिस के तहत वो लोग हम लोगों को वहां पर रोका, दूसरा एक तरफ हम लोगों को रोका गया और दूसरी तरफ तृणमूल का नेता और एमपी और एमएलए लोगों को वहां पर खुलेआम घूमने दिया। एक ही साथे तृणमूल सब कर्मी के दानाते दिखा बसते दिखाना धैर्य आबार दिखान परीक्षा भी सुनछेन ना? नहीं आप उनको बीच में रोक रहे हैं। কি করে উনি করলেন, কি করে এক নৌকা গেল? আর আজকে ওখান থেকে আপনার এই অফিসে এবং ডিজির অফিসে, ডিজির কাছে ওখানকার মহিলারা ফিরে মেল করেছে, আমরা জানতে চাই তাদের বিরুদ্ধে আপনারা কি অ্যাকশন নিলেন, যাদের নাম করে ওরা আপনাদের কাছে আজকে এখানে মেল করে কমপ্লেন করেছে। আর ওদের উপরে যাতে যারাই কমপ্লেন করেছে তাদেরকে যাতে হ্যারাসমেন্ট না করা হয়, তাদের উপর যাতে কোন রকমের ভয় ভীতি আক্রমণ যাতে না হয়, যদি হয় তার জবাব আপনাকে দিতে হবে, সেই নিরাপত্তার দায়িত্ব আপনার। ইউ শুড বি অ্যানসারেবল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সাত দিনের মধ্যে জমির ব্যবস্থা করতে হবে। তারপর তো চার দিনের মাথায় আমরা তো আবার আসছি, তারপর তো জমির যা ডকুমেন্ট আছে, যা কাজ আছে, দরকার হলে ওনারা আমাদের সাথে যাবেন আর গিয়ে জমি থেকে নোনা জল কেটে উনি বার করবেন আমাদের কাছ থেকে। আর ওই যে অফিসার আমাদেরকে আটকেছে ওনাকে খাতে দিয়েছে, অনৈতিক ভাবে জমি তিন জন আলাদা না, तीन जन अलाउड है, लेकिन तीन जन अलाउड है, उसके अलावा अगर ऐसा कुछ अगर पुलिस को अप्रिहेंशन होता है कि वहां से लॉ एंड ऑर्डर का इश्यू होगा तो फिर वो अलाउड नहीं। अच्छा, तो हम अगर बोलना चाहते हैं कि उधर सोनेश्वरी थाना में हम जाके कंप्लेन करना चाहते हैं, तो वो 144 के अंदर हम लोग तीन जाना चाहते हैं, तो वो अलाउड होगा ना? चार दिन मध्य एर विरुद्ध की स्टेप मिलन তার কাছ থেকে আপনি কি জানতে চাইলেন, এটা আমাদেরকে জানাতে হবে। আমি আমার এখানে ফোন নাম্বার লিখে দিয়ে যাচ্ছি। চার দিন পরে এই ব্যারিকেড আপনি রাখতে পারবেন। ধোয়া এটা চালু করো তো, নেটওয়ার্ক নেই, চলো।